This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালীর ভাইরাল ভিডিও বিতর্কে মামলা রুজু। তৃণমূল কর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং অভিযোগপত্রে নাম রয়েছে গঙ্গাধর কয়াল, রেখা পাত্রের, রয়েছেন শান্তি দলুই সহ আরও বেশ কয়েকজনের নাম, এমনকি শুভেন্দু অধিকারের নামও অভিযোগপত্রে রয়েছে। এফআইআরে যাতে বিরোধী দলনেতার নাম যুক্ত করা যায় সেই নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছে রাজ্য পুলিশ। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালির কাছ থেকে আরো আপডেট নেব। পিয়ালি, একেবারে দেখো যে ভাইরাল ভিডিও সামনে এসেছিল, তারপরে যেটা অভিযোগ উঠছিল যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ উঠছিল যে সন্দেশখালীতে নারী নির্যাতনের মিথ্যে মামলা করা হয়েছে এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পর বেড়মজুরের বাসিন্দা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী তিনি সন্দেশখালী থানাতে তিনি অভিযোগ দায়ের করেছেন। তার যেটা অভিযোগ যে সেই ভিডিও যেটা সামনে এসছে এবং যেটা ভাইরাল হয়েছে সেখানে গঙ্গাধর কয়াল বা শান্তি দলুই তাদেরকে দেখা যাচ্ছে স্পষ্টতই যে কিভাবে টাকার বিনিময়েতে নারী নির্যাতনের মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে এমনটা তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন এবং তার বক্তব্য যে নির্বাচনের আগে মূলত ফায়দা লোটার জন্যই এই মিথ্যে মামলাগুলো করানো হয়েছিল এবং সেক্ষেত্রে তিনি গঙ্গাধর কয়াল, শান্তি দলুই, রেখা পাত্র সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং উল্লেখযোগ্য এই অভিযোগপত্রে শুভেন্দু অধিকারীরও নাম রয়েছে। যদিও শুভেন্দু অধিকারী জানো তুমি কলকাতা হাইকোর্টে একটা রক্ষা কবচ রয়েছে যে তার বিরুদ্ধে কোনো এফআইআর রুজু করা যাবে না, সেই জন্য বসিরহাট জেলা পুলিশ তারা সিদ্ধান্ত নিয়েছে, যেটা সূত্রের খবর, তারা শীঘ্রই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে যাতে এই মামলায় এফআইআরে তার নামটাকে যুক্ত করা যায়। ইতিমধ্যেই গঙ্গাধর দলুই, রেখা পাত্র, শান্তি কয়াল এবং পীযূষ শুভঙ্কর গিরি এরকম একাধিক ব্যক্তির নামে কিন্তু মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে ভারতীয় দণ্ডবিধি 171, 579 সহ একাধিক ধারাতে মামলা রুজু করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য গঙ্গাধর দলুইকে নোটিশ পাঠানো হয়েছে বলেও সূত্রের খবর। একদম, অনেক ধন্যবাদ পিয়ারি। আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, যেখানে সন্দেশখালীর এই ভাইরাল ভিডিও নিয়ে যেখানে গোটা বিষয়টাতে অভিযোগপত্র একটা দায়ের করা হয়েছে এবং অভিযোগপত্রে নাম দায়ের করা হয়েছে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যাতে এফআইআর করা যায়, অভিযোগপত্রে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে এবং পুলিশ এফআইআর করতে চাইছে, এই নিয়ে ইতিমধ্যেই আদালতেরও দ্বারস্থ হয়েছে পুলিশ। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, আপনি যেরকম জানেন যে এই ভাইরাল ভিডিও নিয়ে অভিযোগপত্র দায়ের হয়েছে, অভিযোগ দায়ের হয়েছে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফায়ার করতে আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ, আপনার প্রতিক্রিয়া? দেখুন, গঙ্গাধর কয়ালের যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখেছে এবং সেটা দিয়ে প্রমাণ হয়েছে যে বিজেপি কিভাবে রাজনৈতিক স্বার্থে সন্দেশখালীর মহাবরণের একজন ভুলটিত করে দিয়ে সংস্কার রাজনীতি করেছে এবং তার জন্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ পুলিশ নেওয়ার দরকার বলে মনে করছে পুলিশ সেই স্টেপ নিচ্ছে। সত্যটা সামনে চলে এসেছে, মুখোশ খুলে গেছে, মহিলাদের প্রতি বিজেপির যে অবমাননাকর মানসিকতা সেটা সারা দেশের মানুষ জেনে গেছে। অনেক ধন্যবাদ শান্তনু। আর এই নিয়ে সিপিআইএম এর প্রতিক্রিয়া যা শোনাবো আপনাদের, নিরাপদ সর্দারের সঙ্গে কথা বলেছিলাম আমরা, কি বলছেন তিনি শুনুন। আমাদের রাজ্যের পুলিশ, আমাদের রাজ্যের সরকার আর বিজেপি, এদের নাটক যে মানুষের সামনে কখন কিভাবে উপস্থিত করে, শুধু মানুষ, আমাদের রাজ্যের মানুষ দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তাই শুধু দেখছে। যে পুলিশ মানে এই নারী নির্যাতনের হয়ে কেস করলো, মামলা করলো, হ্যাঁ সেই পুলিশ আবার কে একজন কেস করছে বলছে না ওটা নিচ্ছে, হ্যাঁ সেইটাকে এখন আবার পুলিশ ওটাই ঘুরিয়ে আবার সেই তৃণমূলের হয়ে আবার করতে যাচ্ছে, আবার আরেকজনের নাম জড়িয়ে, তাও আবার শুভেন্দু অধিকারীর নাম। এটা বেশ ভালো, নাটকটা বেশ ভালো। তো এইটা করে আমাদের সত্যি সত্যি কি সন্দেশখালীর যে আন্দোলনটা ছিল, খেটে খাওয়া গরিব মেহনত করা মানুষের জমি লুট হয়ে গেছে, 100 দিনে কাজের টাকা লুট হয়েছে, সে কাজের টাকা এখনো পায়নি, জমি এখনো পায়নি, ওই টাকা আদায় করতে গিয়ে মা বোনেদের উপরে যে ইজ্জত হয়েছে, যে অত্যাচার হয়েছে, এই সমস্তগুলো কি তার কোনো সমাধান হবে নাকি এই নাটক মানুষ দেখবে? কি করতে চাইছে ওরা এই নির্বাচনের সময়? আন্তর্জাতিক স্তরে নির্বাচন হচ্ছে, দেশের নির্বাচন হচ্ছে, সেই দেশের সব ইস্যুগুলোকে আড়াল করে দিয়ে সন্দেশখালী ভোটারদেরকে একেবারে এত বোকা ভেবেছে তারা যে তারা যা করবে একবার তৃণমূল একবার বিজেপি মানুষকে এদিক ওদিক করবে, সেই জন্য মানুষ কিন্তু ওদেরকে আসামির কাজ গড়ায় দাঁড় করাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।